Hello everyone, Miss Dietitian channel e apnara achen senior dietitian lifestyle coach diabetic educator consultant nutritionist Shushma Ghoshnader sathe ajke amra alochona korchi breastfeeding niye kon kon factor gulo breastfeeding ke probhabito kore ebong shei sathe je somosto mayera insufficient breast milk production er somoshay bhugchen tara kibhabe shei challenge ta ke overcome korte paren shei bishoye ajke amra khub shohoj bhabe alochona kore nebo যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্রেস্ট মিল্ক প্রোডাকশন বা ল্যাকটেশন প্রসেসটি কতগুলো হরমোনাল ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয় আসুন একবার দেখে নিই কি সেই ফ্যাক্টরগুলো ইস্ট্রোজেন হরমোন এটি ওভারি এবং প্লাসেন্টা থেকে সিক্রেশন হয় এবং প্রেগন্যান্সি চলাকালীন এটি ব্রেস্টের ডেভেলপমেন্টে সাহায্য করে প্রোজেস্টেরন হরমোন এটিও ইস্ট্রোজেনের মতোই ওভারি এবং প্লাসেন্টা থেকে সিক্রিট হয় এবং ব্রেস্ট ডেভেলপমেন্টে সাহায্য করে প্রোল্যাকটিন হরমোন এটি অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রিট হয়ে মিল্ক প্রোডাকশনে হেল্প করে অক্সিটোসিন হরমোন পোস্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রিট হয়ে এই হরমোনটি লেট ডাউন রিফ্লেক্সে সাহায্য করে লেট ডাউন রিফ্লেক্স অর্থাৎ ব্রেস্টে মিল্ক কন্টিনিউয়াস প্রোডাকশন হলেও নিপল থেকে কিন্তু কন্টিনিউয়াস ডিসচার্জ হয় না অক্সিটোসিন হরমোনটি বিশেষ পরিস্থিতিতে লেট ডাউন রিফ্লেক্স দ্বারা ব্রেস্ট থেকে মিল্ক ডিসচার্জ করতে হেল্প করে স্ট্রেস পেইনফুল কন্ডিশন ডিপ্রেশন লো মুড ব্যাড ইমোশন এই সমস্ত সিচুয়েশনগুলো কিন্তু অক্সিটোসিন হরমোন সিক্রেশনকে অবদমিত করে দেয় সুতরাং মা যদি মেন্টালি বা সাইকোলজিক্যালি ফিট না থাকেন বা হ্যাপি না থাকেন তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ব্রেস্ট মিল্ক সিক্রেশন হবে না মায়ের সাইকোলজির দ্বারা কিন্তু ব্রেস্ট মিল্ক সিক্রেশন ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয় অর্থাৎ যদি স্ট্রেস বাড়ে তাহলে ব্রেস্ট মিল্ক সিক্রেশন কম হয় এবং যদি স্ট্রেস কম থাকে তাহলে কিন্তু ব্রেস্ট মিল্ক প্রোডাকশন খুব ভালো হয় ব্রেস্ট মিল্ক প্রোডাকশন প্রসেসটিকে নেচার এমনভাবেই ডিজাইন করেছে যে মায়ের নিউট্রিশনাল স্ট্যাটাস যেমনই হোক না কেন যতই কম্প্রোমাইজড হোক না কেন ব্রেস্ট মিল্কের কোয়ালিটি কিন্তু কোনোভাবেই কম্প্রোমাইজড হয় না প্রয়োজন হলে মায়ের ব্লাড বোন মাসেল মাস এগুলো সব ইউটিলাইজ হয়েও কোয়ালিটি কিন্তু মেনটেন হয় কিন্তু কোয়ান্টিটি অবশ্যই ফিজিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয় আসুন একবার দেখে নিই কোন কোন ফ্যাক্টরগুলো ব্রেস্ট মিল্ক প্রোডাকশনকে প্রভাবিত করে এক নম্বর মায়ের নিউট্রিশনাল স্ট্যাটাস আন্ডারনারিশড মায়েরা সেম কোয়ালিটির কিন্তু কম কোয়ান্টিটিতে ব্রেস্ট মিল্ক উৎপন্ন করে দু নম্বর বেবিকে কেমন ফ্রিকোয়েন্সিতে ফিড করাচ্ছেন বা বেবি কেমন পরিমাণ ব্রেস্ট মিল্ক খাচ্ছে তার উপর কিন্তু মিল্কের ভলিউম ডিপেন্ড করে কারণ বেবির সাকিং স্টিমুলেশন ব্রেস্ট মিল্ক প্রোডাকশন এবং ডিসচার্জের জন্য যে হরমোনগুলো দায়ী সেগুলোকে সিক্রেট করতে উদ্দীপনা দেয় তিন নম্বর দুধের বেসিক বা প্রিন্সিপাল নিউট্রিয়েন্টস যেগুলো রয়েছে যেমন ল্যাকটোজ প্রোটিন ক্যালসিয়াম আয়রন কপার ফ্লিওরিন এগুলো সবই মায়ের ডায়েট দ্বারা প্রভাবিত হয় না কিন্তু সেলেনিয়াম আয়োডিন বি ভিটামিন এগুলোর পরিমাণ কিন্তু মায়ের ডায়েট দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত হয় চার নম্বর মা জল কতটা পান করছেন তার উপরেও কিন্তু ব্রেস্ট মিল্কের কোয়ান্টিটি ডিপেন্ড করে পাঁচ নম্বর এই সমস্ত কিছুর সাথে জেনেটিক ফ্যাক্টরগুলো তো রয়েছে তাহলে সাফিসিয়েন্ট ব্রেস্ট মিল্ক প্রোডাকশনের জন্য মায়েদের যেগুলো করণীয় টপ ফিডিং এর উপর ব্রেস্ট ফিডিংকে কিন্তু প্রায়োরিটি দিতে হবে বাচ্চাকে ব্রেস্টফিড করানোর জন্য বারবার করে চেষ্টা করতে হবে যদি ইনিশিয়াল ডেজে কোনো কারণবশত টপ ফিড বা ফর্মুলা ফিড করাতেও হয় তাহলেও কিন্তু প্রত্যেকবার টপ ফিড করানোর আগে ব্রেস্ট ফিড ইনিশিয়েট করতে হবে যদি মনে হয় বাচ্চার পেট ভরছে না তাহলে সেক্ষেত্রে ব্রেস্ট ফিডিংয়ে ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে অনেক মায়েরাই এই সিচুয়েশনে কনফিউজড হয়ে গিয়ে বা বিভ্রান্ত হয়ে গিয়ে বাচ্চাদের টপ ফিড বা ফর্মুলা ফিড স্টার্ট করে দেন মাথায় রাখতে হবে যদি বাচ্চারা একবার ফর্মুলার স্বাদ পেয়ে যায় তাহলে কিন্তু ব্রেস্ট মিল্ক আর কখনোই ওরা খেতে চাইবে না তাহলে মায়েরা একটু ধৈর্য রাখবার চেষ্টা করবেন একবারের জায়গায় দুবার বা তিনবার চেষ্টা করুন প্রত্যেকবার ব্রেস্ট ফিডিং করানোর আগে মায়েরা এক গ্লাস ঈষৎ উষ্ণ গরম পানীয় বা গরম জল অবশ্যই পান করবেন এবং ব্রেস্ট ফিডিং করানো হয়ে গেলে আর এক গ্লাস জল পান করবেন
আর সবথেকে বড় কথা, ব্রেস্ট মিল্ক সাফিসিয়েন্ট হচ্ছে হচ্ছে না এই সমস্ত বিষয়গুলো ভেবে অযথা স্ট্রেসড আউট হবেন না বা টেনশন করবেন না। তাতে কিন্তু লেট ডাউন রিফ্লেক্সটা ভীষণভাবে হ্যাম্পার হয় এবং ব্রেস্ট মিল্ক ডিসচার্জ কিন্তু ভীষণভাবে কম হয়ে যায়। মায়েরা একটা সঠিক ব্যালেন্সড ডায়েট ফলো করুন, যাতে নিজেদের শরীরের চাহিদা পূরণ হওয়ার পরেও ব্রেস্ট মিল্ক প্রোডাকশন প্রসেসের জন্য যে এক্সট্রা ক্যালোরি প্রোটিন দরকার সেগুলো যাতে আপনার বডি খুব সহজভাবেই পেয়ে যায়। কিছু কিছু খাবার আছে যেগুলোতে গ্যালাক্টোগক থাকে। গ্যালাক্টোগক কম্পোনেন্টটি প্রোল্যাকটিনের সিক্রেশন বাড়িয়ে ব্রেস্ট মিল্ক প্রোডাকশনে হেল্প করে, যেমন দুধ, রসুন, মৌরি, লাউ, কারি পাতা, থানকুনি পাতা, আমন্ড বাদাম, জিরে, সাদা তিল। প্রত্যেক দিনের ডায়েটে এগুলোকে নিয়ম করে রাখুন। যে ধরনের খাবারগুলো মায়ের গ্যাস্ট্রিক ইস্যু সৃষ্টি করে সেগুলো খাওয়া থেকে বিরত থাকুন, যেমন পেঁয়াজ, টমেটো, চকলেট, কপি জাতীয় সবজি ইত্যাদি। মায়েরা পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন। যদি একটা না ছ ঘন্টা ঘুমানো সম্ভব না হয়, তাহলে সারাদিনে দুটো বা তিনটে ব্রেকে অন্তত আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। বাচ্চার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন এবং সবথেকে বড় কথা, খুশি থেকে আনন্দে মাদারহুড এনজয় করুন। পরবর্তী সেশনে ল্যাকটেশন বুস্ট আপ করে এরকম কিছু ফুড প্রিপারেশনের সন্ধান নিয়ে খুব শিগগিরই আবার দেখা হবে। মিস ডাইটিশিয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সরাসরি পেয়ে যান।